দেশের মানুষরা বড় অজ্ঞতার কারণে না বুঝে হই 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 করে তাদের পেছনে ছুটে। তো শয়তান সুদূর গুমরাহিতে নিয়ে যেতে চায়, এগুলি হচ্ছে সুদূর গুমরাহি। তাদেরকে যখন বলা হইতো কি এসো সেই দিকে যা আল্লাহ নাজিল করেছে, অর্থাৎ আল্লাহ নাজিল কৃত বিধানের দিকে এসো, কোরআনের বিধান মেনে নাও ব্যক্তি জীবনে, কোরআনের বিধান মেনে নাও পারিবারিক জীবনে, কোরআনের বিধান মেনে নাও অর্থনীতিতে, কোরআনের বিধান মেনে নাও সামাজিক জীবনে, কোরআনের বিধান মেনে নাও রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে যারা মুনাফিক, যাদের অন্তরে কপটতা আছে, যারা ইসলাম মানতে চায় না, রায়তাল মুনাফিকিন, মুনাফিকদেরকে তুমি দেখতে পাবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় দেখতে পাবে, ইয়াসুদুন আনকা সুদুদা, আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে কি হতে চায়, সরে যেতে চায়, ইয়াসুদুন মানে সরে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে সরে যেতে চায়, মানতে চায় না। আজকাল আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত বহু লোককে বলতে শোনা যায়, আমি নিজের চোখে এক হেডমাস্টারকে দেখি, হাই স্কুল উচ্চ মাধ্যমিকের হেডমাস্টার, তার বাবা খুব পরহেজগার লোক, দাড়িওয়ালা মুসলমান, আর খুব পরহেজগার লোক, মানে আমাদের দেশীয় ভাষায় যে পরহেজগার হওয়ার জন্য যা টুপি দাড়ি পাঁচক্ত নামাজ সবসময় মসজিদ পরহেজগার, তার ছেলে এক অক্ত নামাজ পড়ে না, এমনকি জুমা পর্যন্ত পড়ে না, হেডমাস্টার হয়ে গেছে, আবার নামাজ রোজার কি রয়েছে, আমাদের দেশে তো এরকমই ধারণা ধর্ম সম্পর্কে। তো সে একজন ভালো আলেম মুরব্বী, সেই মজলিসে হাজির, সেই মুরব্বী বলছে আমার ছেলে শিক্ষিত হেডমাস্টার, তাকে একটু নসিহত করেন মৌলানা সাহেব, হুজুর একটু নসিহত করেন যাতে করে নামাজটা পড়ে। হুজুর তখন শুরু করলেন একটু নসিহত করতে তার বাবার কথা শুনে, আর এই মাস্টার সাহেবের বক্তব্য শুনে, দেখুন নামাজটি আমার ব্যক্তি ব্যাপার, সুতরাং আমার ব্যক্তি জীবন সম্পর্কে ইন্টারফেয়ার না করাই ভালো, আপনাদের এই ক্ষেত্রে কিছু না বলাই ভালো, এটা আমার নিজস্ব ব্যাপার। জি, তার নামাজ নিজস্ব ব্যাপার, তার মানে সে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, আমি নামাজ পড়লাম নাই পড়লাম তুমি তোমার নামাজ পড়ো, আমাকে কেন বলবে, আল্লাহ তা বলেছেন না বলে জামাত করে নামাজ পড়তে হবে, মুসলমান থাকলে নামাজ পড়তে হবে, জামাত কায়েম করতে হবে, মসজিদ কায়েম করতে হবে, ওয়ারকাউমা রাখি, হ্যাঁ, তাহলে ব্যক্তি জীবনে শুধু ইবাদত নামাজ কখনো না, যে ব্যক্তি নামাজ না পড়বে তার বিরুদ্ধে ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, ফরজ দায়িত্ব তার বিরুদ্ধে যে ইসলামিক শরীয়তে বিচার রয়েছে সেই বিচার করতে হবে। আর সবচেয়ে হালকা বিচার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, সবচেয়ে হালকা বিচার বেনামাজির, যে তাকে জেলে বন্দী করো অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত সে তওবা করে, খালেস তওবা করে নামাজি না হয়ে যাবে, আর না হলে সে জেলে মরে যাক, তার মরা লাশ বেরোবে তখন নিয়ে গিয়ে তাকে নিপুতে দাও, এটি হালকা। বাকি তিন আইম্মা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইনের ফতোয়া হচ্ছে যে তার শাস্তি হচ্ছে হয় তওবা, তওবার একটা সুযোগ দাও তাকে, নামাজ পড়েনি তওবার সুযোগে তওবা করে নামাজ শুরু করো, আর না হলে তাকে হত্যা করা ইসলামিক সরকারের ফরজ। কোথায় আছে মুসলমান যাদের 95-98% লোক নামাজ পড়ে না? তাহলে মুনাফিকরা কি করে, আল্লাহ এবং রসুলের বিধানের কথা বলে, ইয়াসুদুন আনকা সুদুদা, হে নবী আপনার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যেতে চায়। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকার্যের কারণে, তাদের অপকর্মের কারণে, বিমা কদ্দামাত আইদিহিম মানে তাদের পাপের কারণে, তাদের কৃতকর্মের কারণে যখন তাদের উপর মুসিবত আপতিত হয়, অন্যায় কাজ করলো আর বিপদ আপদ আসলো, বালা মুসিবত, সে বালা মুসিবত আকাশ থেকেও হতে পারে, জমিনের নিচে থেকেও হতে পারে, আর কোন অন্য কোন জালেম দলের পক্ষ থেকে হতে পারে, অন্য কোন জাতির পক্ষ থেকে হতে পারে, আজাব তো বিভিন্ন রকমের, বা আপনার স্বাস্থ্যগত কোন বিপদ আপদ আসতে পারে, যখন কোন মুসিবত আপতিত হয় তাদের পাপাচারের কারণে, অতঃপর এই মুনাফিকরা হে নবী আপনার কাছে এসে, ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম করে বলে,
আল্লাহ শপথ করে তারা বলে ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, তাদের যদি কোনো শাস্তি দেওয়া হয় কিসের জন্য, কিছু মানলো কিছু মানলো না, তাগুতের কথা মানলো সেই জন্য তাদের শাস্তি দেওয়া হইলো, শাস্তির আদেশ হয়ে গেল, তখন তারা এসে বলে ইয়া রাসূলুল্লাহ কসম করে বলছি আমাদের উদ্দেশ্য তো ভালো ছিল, আমাদের উদ্দেশ্য ভালো, নবী সাল্লামের জামানে মুনাফিকরা এরকম করত, তাগুতের অনুসরণ করত, অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ, মানুষের কথা মানত কিন্তু আল্লাহ নাজিলকৃত বিধান কোনো ক্ষেত্রে মানত না, আর যদি কোনো মুসিবতে এসে গেল মানে তাদের পানিশমেন্টের আদেশ চলে আসলো, তখন তারা কি বলতো, কসম করে এসে বলতো ইন আরাদনা, আমাদের উদ্দেশ্য একমাত্র হচ্ছে কি, ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, ইহসান মানে সৎকর্ম করা হয়, মহসেন সৎকর্ম কি ছিল, আমাদের উদ্দেশ্য ছিল ভালো কাজ করা, ভালো উদ্দেশ্য ছিল, ওয়া তাওফীকা আমাদের উদ্দেশ্য ছিল সম্মিলন করা বা সমন্বয় করা, তাওফীকা সমন্বয় করা উদ্দেশ্য হচ্ছে, সমন্বয় করা বুঝেন মানে একেবারে একদিকে না থেকে এটাও কাছে নিয়ে আসলাম, এটাকেও কাছে নিয়ে আসলাম, দুটিকে কাছে নিয়ে এসে দুটো সমন্বয় করে মধ্যমধ্যে একটা চলা চেষ্টা করলাম, যাতে এরাও খুশি থাকে এরাও খুশি থাকে, সমন্বয় করা বিধানের ক্ষেত্রে সমন্বয়। আজকের আজকের বাস্তবে আপনাকে বোঝাচ্ছি, মুসলিম কিন্তু অন্য অন্য বাদে বিশ্বাসী বা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, দেশ পরিচালনা করছে, তাদেরকে যদি বলা হয় যে মুসলিম দেশ যেখানে 90-95% মুসলিম, সেখানে ইসলামিক শাসন কেন আসছে না, ইসলামিক শাসন ব্যবস্থা কেন চালু করা হচ্ছে না, তখন তারা বলে দেখো দেখো আমরা দেখো এত মসজিদ তৈরি করে দিচ্ছি, মসজিদের খেদমত করছি, এতগুলি ইসলামিক প্রতিষ্ঠান দেখো, এত আলিয়া মাদ্রাসা, কত হাজার হাজার বাংলাদেশে আলিয়া মাদ্রাসা আছে, আর কত কত আলেম হুজুরদেরকে আমরা চাকরি দিচ্ছি, ইমামদেরকে আমরা ভর্তুকি দিচ্ছি বা ইত্যাদি ইত্যাদি বেতন দিচ্ছি, এসবও করছি আমরা, আর আমাদের উপর কাফেরদের পক্ষ থেকে একটা চাপ রয়েছে, যেই চাপের মুখে আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হচ্ছে, অথবা আমরা যদি ইসলামিক আইন চালু করি, যদি বিনা সুদি যদি ব্যাংক চালু করি, তাহলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, সুতরাং সেই সমস্যাগুলিকে এড়ানোর জন্য আর আমরা এদিকটাও খেয়াল রাখছি, এই জন্য সুদি ব্যাংক আছে, আর আমরা ইসলামিক ব্যাংকও সুযোগ দিচ্ছি, তারা ওইভাবে করছে, আর এই সুদি ব্যাংক রাখতে হবে, নাহলে আমাদের চলা মুশকিল আন্তর্জাতিক ক্ষেত্রে। এটা হচ্ছে বাস্তব একটি দৃষ্টান্ত কিসের, এই মুনাফিকদের এই কথা। তাদেরকে যখন বলা হলো যে আসো আল্লাহ এবং রাসূলের বিধান মেনে নাও, তখন তারা কি বলতো কসম করে করে, যে সত্যি আল্লাহ শপথ করে বলছি ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমাদের উদ্দেশ্য খুব সৎ, আর কি আমরা সমন্বয় করতে চেয়েছি, ইসলামও থাক, হুজুররা তাদের দাবি দাওয়াও পাক, আর আমরা আমাদের কাজও করতে থাকি, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা আপন মানব রচিত বিধান দিয়ে করতে থাকি, আর হুজুরদেরকে কিছু আলিয়া মাদ্রাসা দিয়ে দিচ্ছি, হুজুরদেরকে কিছু ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি, দেখ ইসলামী ফাউন্ডেশন করে দিয়েছি, তো এই সেই করে দিয়েছি, এগুলোও করছি আমরা। জি ইন আরাদনা ইল্লা ইহসান ওয়া তাওফীকা, আল্লাহু আকবার, কোরআনে কারিমে এত ব্যাপকতা আছে, কিয়ামত পর্যন্ত যত রোগ দেখা দিবে তার চিকিৎসা কোরআনে কারিমে আছে, এবং তার উপর যে কি করা হয়েছে তা শনাক্ত করা হয়েছে, রোগের শনাক্ত করা হয়েছে, দেখেন রোগ কিভাবে শনাক্ত করা হয়েছে, যে আমরা পারছি না, পুরোপুরি পেরে উঠছি না, হ্যাঁ এখনই যদি আমার বেশ্যাখানাগুলি উঠিয়ে দিই তাহলে লক্ষ লক্ষ মহিলা রাস্তাতে নেমে নেমে মিছিল করবে, সুতরাং আমার বেশ্যাখানা লাইসেন্সও দিচ্ছে, আমরা রাস্তাঘাটে তো বলছি না যে করো, হ্যাঁ যারা যে যে ওইসব কাজ করতে চায় তাদের জন্য বিশেষ স্থান রয়েছে, আর আমরাও দেশ মোটামুটি ভালোই রাখছি, দেশ ভালোভাবে পরিচালনা করছি, বুঝতে পারছেন, এই একটি উদাহরণ। মদের লাইসেন্স যদি বাতিল করে দিই তাহলে সমস্যা দাঁড়াবে, ঝুঁকি হয়ে পড়বে, জি। তারপরে মাজারের কথাই নেন, মাজার কবরগুলি, লক্ষ লক্ষ মাজার রয়েছে মুসলিম দেশগুলিতে, এই মাজারগুলি যদি উঠিয়ে দিই কি করব বলুন দেখি, যদি তাওহিদবাদী ওলামায়ে কেরামরা সরকারকে বলতে যায় তাহলে বলবে দেখেন কথা আপনাদের ঠিক, এগুলি আসলে তাদের পেট ব্যবসা, মাজার কবর এগুলি হচ্ছে পেট ব্যবসা তাদের, কিন্তু করব কি, তাদেরকেও তো রাজি রাখতে হবে, তারা দেশের একটা বিরাট জনসংখ্যা রয়েছে, সুতরাং তাদেরও কিছু করে দিচ্ছি, আপনারা কি চান, আপনাদেরও খেদমত করছি, আপনাদের খেদমত আমরা হাজির আছি, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমরা সমন্বয় করার চেষ্টা করছি, প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে যে শিরকের আড্ডাগুলি উৎখাত করে দেবে,
দলিল সাফ করে দেবে শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের মতো আর ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলের মতো, এই রকমের ইমানই সাহস নেই। যারা বলেছিল আমরা সমন্বয় করতে চাই, সব দিকে তাল দিয়ে সবটাই ঠিক রাখতে চাই, না হলে আমরা সমস্যায় পড়ে যাব, আমাদের মুশকিল হয়ে পড়বে, আমাদেরকে কি এত একবারে সংকটে ফেলতে চাইছেন আপনারা, এসব কথা কার? মুনাফিকদের কথা, ভালো করে দেখে নেন। জি, রায়তাল মুনাফিকিন, আল্লাহ রাব্বুল মুনাফিকদের কথা বলছেন। দ্বিতীয় আয়াত, এই আয়াত হলো সূরা নিসার 60 নম্বর আয়াত থেকে 62 পর্যন্ত, তাই না? বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, পৃথিবীতে শান্তি বিঘ্নিত করিও না, ফাসাদ করা মানে শান্তি বিঘ্নিত করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। লাতুফসিদু ফিল আর, তখন তারা কি বলতো? লাতুফসিদু ফিল আর কিসের মাধ্যমে? শিরিক করে। কারণ মুনাফিকদের অন্তরে শিরিক করা ছিল, শুধু কলমা পড়তে এসে তারপরে আপোষে তারা কলহ সৃষ্টি করার চেষ্টা করত, ভালো মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করত, যাবে ওহদে যাবে গলা কাটাতে, বদরে যাবে গলা কাটাতে, কি দরকার রয়েছে, ঘরে থাকো, নামাজ রোজা করো, ঘরে থাকো। এইভাবে মুনাফিকরা আপোষে মানুষকে ইমান থেকে সরাবার জন্য তাদেরকে কুমন্ত্রণা দিত। তো তখন তাদের সম্পর্কে নাজর লাতুক শুধু ফিলাল, এরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। কারণ তখন তারা বলতে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কি শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তি স্থাপনকারী, আমরা শান্তি উদ্দেশ্য আমাদের শান্তি স্থাপন করা, কারণ বিবাদ বা মানুষের মধ্যে ঝামেলা রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা এমন কিছু কথা বলি যাতে করে মীমাংসা হয়ে যায়, অথবা যাতে করে শান্তি থাকে, অশান্তি সৃষ্টি না হয়। উল্টো তারা অশান্তিকে শান্তি বলে আখ্যায়িত করত। আজকে সারা বিশ্বে তাই বলা হচ্ছে যে কোরআনের আইন দিয়ে বিচার করলে বহু রকমের সমস্যা দাঁড়াবে। যেসব দেশে বহু ফিরকা রয়েছে তাদের কথা শুনবেন, পাকিস্তানে যখন জিয়াউল হকের জামানায়, আন্তর্জাতিক কিছু কথা আপনাদেরকে বলছি, জিয়াউল হকের জামানায় যখন ওলামায়েরা খুব চাপ সৃষ্টি করলো যে পাকিস্তান কলমা লা ইলাহা ইল্লাল্লাহর নামে ধোঁকা দিয়ে পাকিস্তান তৈরি করা হলো, যে দেখো পাকিস্তান হলে, ভারত থেকে পাকিস্তান স্বাধীন করলেই দেখো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা প্রতিষ্ঠা হবে এবং এখানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে, এই যে ওয়াদা করলে 30 বছর 40 বছর কেটে যাচ্ছে, 50 বছর কেটে যাচ্ছে, কোথায় এই ওয়াদা, কোথায় প্রতিশ্রুতি? একদল ওলামায়েরা কোরআন ও হাদিস অনুসারীরা খুব যখন চাপ সৃষ্টি করলেন গিয়ে, তখন অজুহাত কি জানে দেখেন, আপনাদের আলেমদের মধ্যে এত দল, কার কথা শুনবো? একদল বলছে আমাদের মজহাব মোতাবেক দেশ পরিচালনা করতে হবে, আপনারা বলছেন কোরআন ও হাদিস দিয়ে দেশ পরিচালনা করতে হবে, আর একদল বলছেন আমাদের বেরেলভির তরিকা, আমাদের এজাখানের তরিকায় দেশ পরিচালনা করতে হবে, তা আমরা কোন তরিকায় যাবো? নিচ্ছে হ্যাঁ, এগুলি অজুহাত। আপনার কাছে ক্ষমতা আছে, যদি আপনার দেশদ্রোহিতা কেউ করে তাহলে দমন করে দিতে পারছেন আপনি গলা কেটে, আর যারা দেশদ্রোহিতা করে আপনি বলে আল্লাহ এবং রাসূলের বিধান কায়েম করবো, আর কে দেশদ্রোহিতা করবে? ইসলামের বিধান হচ্ছে তাই, কেন এই সাহস হচ্ছে না? তখন কেন বলছেন যে আপনারা নিজেরাই আপোষে এই করছেন, তো আমরা কি করবো? এ কথা বলে অজুহাত করা হয়েছিল, সেই যুগ আর আগ পর্যন্ত হলো না, আর কোনো আশা করা যায় না। ধর্মের নামে ইহুদি দেশ কায়েম হয়েছে ফিলিস্তিনের কলবে, সেই দেশে ইহুদি বাতিল পন্থীরাও তাদের ইহুদিজমকে কায়েম করে ফেলেছে, কিন্তু মুসলিমরা ধর্মের নামে পাকিস্তান করার পরে না পাকিস্তানে হলো, না পাকিস্তান থেকে আবার খণ্ডিত হয়ে বাংলাদেশ হলো, সেখানে না ইসলাম প্রতিষ্ঠা হলো। বড় আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতে বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না শান্তি স্থাপিত হওয়ার পরে। শান্তি স্থাপিত হওয়ার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। দেখুন, আয়াতের প্রথম তাফসীর হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হয় আল্লাহর একত্ববাদের মাধ্যমে, জমিন আল্লাহ, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর হবে, আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, একমাত্র রাসূলের আনীত বিধানের বাস্তবায়ন হইতে হবে এই জমিনে, এটি হচ্ছে শান্তির পথ, এটি হচ্ছে ইসলাম পথ। ইসলাম করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর এই অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে
শান্তির অবস্থায় ছেড়ে গেছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি, পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। বাদা ইসলাহিহা, জমিনে শান্তি তাওহীদ একত্ববাদ নবী সুন্নাহ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে, খেলাফত ইসলামিয়া কায়েম হয়ে যাওয়ার পরে, মানবোচিত বিধান এনে ছিন্ন ভিন্ন করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, বদউহু খাওফাও ওয়া তামাআ, এবং আল্লাহকে ডাকো আহ্বান করো ভয়ের সাথে, ভীতির সাথে, ওয়াতামান আশার সাথে। এ সম্পর্কে একটি বিষয়বস্তু আগে কিছুদিন আগে আলোচনা হয়েছে যে আল্লাহকে ডাকতে হবে দুইটি নিয়ে, অন্তরে দুইটি কথা থাকবে, কি ভয়ও থাকবে আল্লাহকে বলে আর আশাও থাকবে। ভয় থাকবে কিসে, যে পাপ করলে আল্লাহ ধরে ফেলবেন, আল্লাহর আজাব আসবে, গজব আসবে। আর আশা যে আল্লাহ যে যুগে ইবাদত বন্দি করছে, আল্লাহ ফরজ আদে করছে, ওয়াজিব আদে করছে, সুন্নাত আদে করছে, তোমার মতো হারাম থেকে বাঁচছি আল্লাহ, আর তোমার অসন্তোষের কাজ জেনে শুনে করি না, সুতরাং আল্লাহ তোমার কাছে তোমার রহমতের আশাবাদী, তোমার জান্নাতের আশাবাদী, যে দুনিয়া এবং আখেরাতের সুখের আশাবাদী। তাহলে আশাও রাখতে হবে আল্লাহর কাছে ভালো কাজ করে, আর নিরাশ হতে হবে না। ঠিক তেমনি গুনাহ যাতে না হয় যেন ভয় রাখতে হবে, যে গুনাহ হলে আল্লাহ ধরে ফেলবে। মানুষের সংশোধন কখন হবে, এই দুইটি ব্যালেন্স যখন ঠিক থাকবে। গাড়ির চাকা যদি দুদিকে ঠিক থাকে তাহলে না গাড়ি ঠিক চলবে, আর যদি চাকা গাড়ির দুটি ঠিক না থাকে, একটা পাঞ্চার থাকে, একটা পাঞ্চার ডান দিকের চাকা পাঞ্চার আছে, বাম দিকের চাকা পাঞ্চার, আর খুব সুন্দর আপনি ড্রাইভার, ভালো ড্রাইভিং করছেন, গাড়ি কোন দিকে যাবে, যাবে না সোজা গাড়ি যাবে না আপনার। তো মুমিনের অন্তরে দুটো যদি না থাকে, খওফ এবং তামা, ভয়ও থাকতে হবে আল্লাহ এবং আশাও থাকতে হবে। আমরা ছোটখেলা আব্বার কাছে, মায়ের কাছে দুটোই তো রাখতাম নাকি, এখন না হয় শক্তিশালী হয়ে গেছেন, কিন্তু ছোটতে তো ছোট ছেলে মা বাবার কাছে দুটি আশা রাখে, আদর থাকে, আদরের আশা রাখে যে আম্মা আব্বা আদর করবেন, স্নেহ করবেন, তারা ভালো করে যত্ন করে খাওয়াবেন, না খেয়ে ছেলে ঘুমিয়ে গেছে তারপরে কত কষ্ট করে উঠিয়ে মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়াচ্ছে, হয় নাকি এরকম? আর হয় নাকি আপনার ছেলেদের, আপনার স্ত্রী করেন, আপনি করেন, অবশ্যই। এটি হচ্ছে আদর স্নেহ, এই আশা আছে আব্বা আম্মার কাছে, আমি ঘুমিয়ে গেলে চিন্তা নেই, উঠিয়ে খাওয়াবে, এখন কেউ খাওয়াবে, এখন যদি গিয়ে ঘুমিয়ে যান আছে কেউ গিয়ে উঠাবে খাওয়াবে, আল্লাহু আকবার। এই আদর সম্মান স্নেহ বাবা মায়ের কাছ থেকে আমরা ছোটকালে পেয়েছি, কিন্তু তার সাথে ভয়ও থাকতো যে উল্টো পাল্টা যদি কাজ করি, দুষ্টামি করি, দিবে মায়ের, মায়ের খেতে হবে আজকে, ভয় থাকতো। তাহলে অন্তরে দুটোই থাকতে হবে, ভয়ও থাকতে হবে আর আশাও থাকতে হবে, জি, ব্যালেন্স ঠিক থাকবে তাহলে। আর এমন বাবা যদি হন মা হন, অনেকে আছে না লাগে, অযোগ্য বাবা মা, শুধু আদরই করতে থাকে, স্নেহই করতে থাকে, আর ভুল হলে সংশোধন করে না, আদব দেয় না, তাহলে ব্যালেন্স নেই, একটা চাকা আছে আর এক চাকা নেই। আরেক শ্রেণীর বাবা মা অভিভাবক আছে, শুধু আদবই দিতে থাকে, আদবই দিতে থাকে, আদবই দিতে থাকে, স্নেহ নেই, হ্যাঁ এইরকম হবেন না, তাহলে আর এক চাকা নেই, ছেলে মানুষ হবে না। কিন্তু ছেলের মধ্যে ছোট থেকে কি হবে, বিদ্রোহ, বিদ্রোহের মেজাজ তৈরি হবে, বিদ্রোহ পর্যন্ত না, বাগাওয়াত যেটাকে বলা হয়, সীমা লঙ্ঘন, আর পারা যাবে না, কখন একটু স্বাভাবিক হবো যে একবারে ফ্রি, ফুল ফ্রি হবো, আর গ্রামের বাড়ি থেকে ঢাকা পালিয়ে যাবো, চিটাগাং পালিয়ে যাবো, কোথাও গিয়ে কাজ করবো, এরকম অনেক ছেলে পালিয়ে যায় না, 14 বছর 15 বছর 16 বছরের ছেলে যে উদা হয়ে যায়, নির্যাতন, নির্যাতনের উদ্দেশ্য করবেন না। তাহলে ঠিক রাখতে হবে দুটো, যাতে করে আপনাকে বলে ভয়ও থাকে, যে আদব কায়দা শেখায়, আর এটিও আশা থাকে যে আব্বা আম্মা আদর স্নেহ করে, দুটোই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল তাই বলছেন, ওয়াদউহু খাওফাও ওয়া তামাআ, আল্লাহর কাছে দোয়া করো ভয়ের সাথে এবং আশার সাথে, ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুন মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত কার সন্নিকটে, মুহসিনিনে, সৎকর্মশীলদের সন্নিকটে। তাহলে আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া কবরের আযাব দূর হবে না, আল্লাহর রহমত ছাড়া দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে না। কিন্তু রহমত কখন হাসিল হবে, শুধু আশা করলে হবে কি, কি করতে হবে, মুহসিনিন হইতে হবে, সৎকর্মশীল হইতে হবে, সৎকর্ম করেন তারপরে আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আমি যতটুকু পেরেছি করেছি আল্লাহ, বাকি তোমার রহমতের আশাবাদী আল্লাহ, তোমার রহমত ছাড়া আমার নাজাত হইতে পারে না, মুক্তি হইতে পারে না আল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুন মিনাল মুহসিনিন, সূরা আরাফ আয়াত নম্বর 56। ওয়াকাউলি, মহান আল্লাহর বাণী, আরো আল্লাহ রাব্বুল বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা অজ্ঞতার যুগের, জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ, জাহিলি যুগ কোন যুগকে বলা হয় বলুন তো দেখি,
ইসলাম আসার পূর্বের যুগকে বলা হয়েছে জাহিলি যুগ, কারণ সেই যুগটি কি ছিল, অশিক্ষিত লোকদের ছিল, সেই জন্য কি শিরক কুফরির যুগ ছিল, সেই জন্য সারা বিশ্বে কুফুরিয়া শিরক বিরাজ করছিল। এমন কি মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘরটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দিয়ে তৈরি করালেন, যে এইখানে তাওহীদ প্রতিষ্ঠা থাকবে, সারা বিশ্বের একত্ববাদী মুসলিমরা মুমিন ইমানদার বনে সেইখানে ইবাদত বন্দী করবে, তার চারিদিকে 360 মূর্তির পূজা। আর ভারত উপমহাদেশ যদি দেখা হয় তো 33 কোটি দেবতার পূজা হচ্ছে হিন্দুদের ঘরে, তাই না? সাপ বিচ্ছু থেকে শুরু করে গঙ্গা যমুনা সবকিছুর পূজা হচ্ছে, হচ্ছিল না হচ্ছিল না, এখনো হচ্ছে না হচ্ছে না, জি, এঁদুর বাঁদর থেকে শুরু করে গরু ছাগল গায়ে গাভী সবকিছুর পূজা হচ্ছে। এই ছিল পৃথিবীর চিত্র। এই জন্য সেই যুগকে বলা হয়েছে আইয়ামুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। অজ্ঞতার কারণে নয়, কোন অজ্ঞতা অর্থাৎ শিক্ষা ছিল না এমন কথা নয়, বড় বড় কবি ছিল সেই যুগ, কাব্য রচনা করত। সাবা মুআল্লাকা, 7টি প্রসিদ্ধ কবিদের কবিতা আছে যেগুলি দিয়ে তারা প্রতিযোগিতা করতো সেই যুগে। আজ পর্যন্ত এখনো যারা ইসলামে আরবি সাহিত্যের উপর পড়াশোনা করে মাদ্রাসায় হোক আর কলেজ ইউনিভার্সিটিতে, যে অ্যারাবিক যারা এমএ করে বা অনার্স করে তাদেরকে এসব পড়তে হয়, তাদের সাহিত্য আজকে বর্তমান যুগে আরবি যে কবিরা রয়েছে তাদের চেয়ে অনেক বড় বড় কবি সেই যুগে ছিল। কিন্তু সেই যুগকে জাহিলিয়াতের যুগ কেন বলা হলো, এই জন্য নয় যে শিক্ষা দীক্ষা জানত না, এই জন্যই যে সেই যুগে কুফর এবং শিরক এমন ভাবে ছেয়ে পড়েছিল যে তাওহীদবাদী খুঁজে পাওয়া যেত না, তাওহীদবাদী খুঁজে পাওয়া যেত না। আবু জাহালকে জাহেলের বাপ কেন বলা হইল, হ্যাঁ, শিক্ষার দিকে মূর্খ ছিল না, সে মক্কার নেতা ছিল, কিন্তু তাকে আবু জাহাল অর্থাৎ অজ্ঞতার বাপ, জাহিলের বাপ বা জাহালত অজ্ঞতার বাপ কেন বলা হলো, এই জন্য যে সবচেয়ে বড় শত্রু ইসলামের, তাওহীদের শত্রু, আল্লাহ আল্লাহর দিনের শত্রু ছিল, সেজন্য জাহেল, আল্লাহ থেকে অজ্ঞ, আল্লাহর দিন থেকে অজ্ঞ, আল্লাহর দিনের শত্রু। তাহলে আল্লাহ নাজিলকৃত বিধান ছাড়া মানব রচিত যত বিধান আছে সেগুলি হচ্ছে হুকমুল জাহিলিয়া, শুনে রাখুন। এখন আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা যে কোনো বিধান সেটি হচ্ছে কি, হুকমুল জাহিলিয়া, জাহিলি বিচার, অজ্ঞতার ফয়সালা, অজ্ঞতার বিধান। আল্লাহ রাব্বুল বলছেন আফা হুকমাল জাহিলিয়া ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিচার দিয়ে তারা মীমাংসা করতে চায়, ফয়সালা করতে চায়? অমান আহসানু মিনাল্লাহ হুকমা লিকওমি ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে উত্তম বিচারকারী আর কে রয়েছেন সেই সব সম্প্রদায়ের অন্তরে যারা দৃঢ় বিশ্বাসী, লিকওমি ইউকিনুন, যারা আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তাদের নিকটে তারাই তো বিশ্বাস রাখে আল্লাহর ফয়সালার উপর, আল্লাহর চাইতে আর উত্তম বিচারক আর কে হতে পারে, অমান আহসানু মিনাল্লাহ হুকমা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বিচার যা আল কোরআনে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত এত সুন্দর বিচার ফয়সালা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, এর চাইতে ভালো বিচার আর কোথায় হতে পারে যে কোরআন এবং হাদিসের বাস্তবায়ন না করে রাষ্ট্রীয় পর্যায়ে, হ্যাঁ, আদালতে, দেশে, সমাজে, সার্বিক জীবনে না করে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করবে? আফা হুকমাল জাহিলিয়া ইয়াবগুন, তাহলে তোমরা জাহিলি যুগের বিচার চাও, তোমরা মানবরচিত জাহেলি বিধান দিয়ে তোমরা বিচার করতে চাও? তাহলে আজকের পৃথিবীর যে সব দেশ উন্নতি করেছে টাকা পয়সায়, ডলারে উন্নতি করেছে, ইত্যাদি ইত্যাদি দুনিয়া টেকনোলজিতে উন্নতি করেছে, সায়েন্স প্রযুক্তিতে উন্নতি করেছে, তাদের তৈরি করা বিধানগুলি হচ্ছে জাহেলি, হুকমুল জাহেলি, সেগুলি নিয়ে এসে গণতন্ত্র নিয়ে আসলো, সমাজবাদ নিয়ে আসলো, আর আপনার নাস্তিকবাদ নিয়ে আসলো, কমিউনিজম নিয়ে আসলো, মার্ক্সবাদ নিয়ে আসলো, ইত্যাদি ইত্যাদি যত জাতীয়তাবাদ নিয়ে আসলো, যত বাদ রয়েছে এসব বলার প্রয়োজন নেই, সবগুলো হচ্ছে হুকমুল জাহিলিয়া, মানবরচিত বিধান হচ্ছে হুকমুল জাহিলিয়া। এই তো আয়াত আর হাদিস হল। তাহলে এখন শেষ ফয়সালা, যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদের হুকুম কি, তারা ইমানের গণ্ডিতে থাকবে না একেবারে বেরিয়ে যাবে, না একাধিক ভাগ করা যেতে পারে? জি হ্যাঁ, যে যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদের সম্পর্কে কে বলবেন, যে বলবেন আত্মলোক,
তাদের হুকুম কি? তারা মুসলিম না কাফের? নামাজামাজি, হ্যাঁ, কে বলবেন? হাত তুলে দেন, এগিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, কাফের। আচ্ছা, আর যারা পুরোই মানলো না, নামাজও পড়ে না, আর মানব রচিত বিধানে ফয়সালা করছে, গেল। হ্যাঁ দুনিয়ার স্বার্থে তারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলো, কি জানেন? ফাসেক জালেম। আচ্ছা, আর একটা অবস্থা বলি আপনাদের, উনি বললেন যদি একটা একটা অবস্থা কি বললেন ভালো করে শোনাই, যে কেউ যদি মানব রচিত বিধানকে আল্লাহর বিধান অর্থাৎ কোরআনের বিধান চাইতে শ্রেষ্ঠ মনে করে তাহলে সে বড় কাফের। কেউ যদি কোরআন এবং হাদিসের বিধানকে শ্রেষ্ঠ বিধান মনে করে, হ্যাঁ শ্রেষ্ঠ বিধান মনে করে, কিন্তু দুনিয়ার লোভ লালসার জন্য মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করলো যে আমরা পেরে উঠছি না বা করলে আমাদের কিছু ক্ষতি হবে, সেই কিন্তু কোরআন এবং হাদিসের বিধানকে কি মনে করে? উত্তম বিধান মনে করে, শ্রেষ্ঠ বিধান মনে করে, অন্তর থেকে, অন্তরে কোনো নেফা কপটতা নেই, তাহলে কি ফাসেক জালেম বললেন? দুটি অবস্থা। আরেকটি অবস্থা আমি বলি, যদি মনে করো সমান অসুবিধা নেই, সৌদি আরবে ইসলামিক আইন চলছে, আমাদের দেশে যেটা চলছে, সৌদি ওটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, সবই ঠিক আছে, হ্যাঁ সমান সমান, কোরআন এবং হাদিসের বিধানও ঠিক আছে, খলিফা রাশিদিনরা যে ফয়সালা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটাও ঠিক আছে, আর আমরা আজকাল যেটা শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে, অমুসলিম দেশের সাথে সম্পর্কের জন্য আমরা যে আইন কানুন রেখেছি সেটাও ঠিক আছে, চোরের হাত কাটছে ওটা ওদের ঠিক আছে, আর আমরা চোরকে এক বছর জেল দিচ্ছি, দুই বছর করছি, সেটাও ঠিক আছে, যদি বলে দুটোই সমান সমান তাহলে কি হবে? হ্যাঁ ছোট কাফের না বড় কাফের? বড় কাফের, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আহকামুল হাকিম, হ্যাঁ উত্তম ফয়সালাকারী, যিনি সবচাইতে ন্যায় প্রতিষ্ঠাকারী, হ্যাঁ যিনি হচ্ছেন ইনসাফকারী, ন্যায় বিচারকারী, তার ফয়সালাকে জালেম, পাপিষ্ঠ, গুনাহগার, কাফেরদের মানবরচিত বিধানের সমতুল্য করে দিল। জি, তাহলে কি হবে? বড় কাফের হবে। ওটাও ঠিক আছে, চোরের হাত কাটাও ঠিক আছে, আর জেনার জন্য 100 কোড়া লাগানো ঠিক আছে, আর 6 মাস 1 বছর জেল দেওয়াও ঠিক আছে, যদি এইরকম বলে তাহলে বড় কাফের। তিনটি অবস্থা জানলেন না? তিনটি অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদেরকে শুধু কাফের বলেনি, অমাল্লাম ইয়াহকুমে মা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন বলেছেন। তাহলে কাফের কারা? বড় কাফের যারা সমান মনে করে যে ইসলাম আর ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ইসলাম আর সমাজবাদ, ইসলাম গণতন্ত্রবাদ, ইসলাম নিয়ে ধর্মনিরপেক্ষতাবাদ, সব সমান, সব ঠিক আছে, আর আমাদের দেশে যে আমাদের জজেরা ফয়সালা করছেন এই ফয়সালা, আর সৌদি আরবে যে কাজীরা ফয়সালা করছেন কোরআন এবং হাদিস দেখে বা ফেকার মাসলা মাসাইল দেখে, দুটোই একই ঠিকই আছে, সবই ঠিক আছে, তাহলে সমান করে দিল, সুতরাং বড় কাফের। আর যদি মনে করে যে না আজকালকার যুগে কোরআন এবং হাদিস নিয়ে বড় মুশকিল আছে, ওগুলো চলবে না, তাহলে তো চলে গেল, কাফের, সবগুলি বড় কাফের। যদি ঘুষ খেয়ে কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে, কিন্তু ঘুষ খেয়ে একটি দুটি মাসলা মাসাইলে, একটি দুটি সমস্যায় কি এসে ঘুষ খেয়ে বিচারে জুলুম অত্যাচার করে দিল, কোরআন এবং হাদিস দিয়ে নাই বিচার করলো না, তাহলে ওকে কি বলা যাবে? হ্যাঁ জালেম, কারণ একজনের হক অন্যজনকে দিয়ে দিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, এই ঘুষখোর বিচারপতি শাসকদের ক্ষেত্রে বলেছেন, অমাল্লামে আহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন বলেছেন, কারণ জুলুম করে ফেললো, একজন নির্দোষী লোক আরেকজন দোষী, বা একজনের জমি আরেকজনের কি করিল, জমি দিয়ে দিল, জমি ওলা জমি পেল না, কি জন্য? ঘুষ কি জালেম, কিন্তু তার বিশ্বাস আছে যে না এটা জুলুম, বিশ্বাস আছে, জায়েজ মনে করে না সেটি। আর ফাসেক বলা হয়েছে যারা কোরআন এবং হাদিস কমের পক্ষে, কম পক্ষে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে আর বলে আমরা পাচ্ছি না, আমাদের উপর জবরদস্তি করা হচ্ছে, আমাদের জন্য শক্তিশালী দেশগুলি, পরাশক্তিগুলি সমস্যা সৃষ্টি করবে, সেই জন্য আমরা পাচ্ছি না, তারপরেও তারা কি ফাসেক, যদিও তাদের ইমান মজবুত থাকে, এক্ষেত্রে মুনাফিক না, কপটতা নাই, মানে অন্তর ঠিক আছে ইসলামের উপর, ইমানের উপর, কোরআনের উপর, হাদিসের উপর, নবীর মহব্বতে, তারপরেও পারছি না, আমাদের উপর জবরদস্তি চাপ সৃষ্টি করা হচ্ছে, কি করব আমরা, তারপরেও আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা
হুমুল ফাসিকুন, এরা ফাসেক পাপিষ্ঠ গুনাহগার কবিরা গুনাহ করছে তারা। জি জি, হয় পারে পারবে, আর না হলে যারা পারবে তাদের জন্য রাস্তা ছেড়ে দেবে। তাদেরকে বলবো হয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, আর না হলে যে সব বীর মুজাহিদরা পারবে, যাদের ইমানি শক্তি আছে আমরা পারবো এই বাতিল শক্তিগুলির মোকাবেলা করতে, এবং আমরা কোরআন এবং সুন্নাহর আইন পরিচালনা করতে তাদেরকে আগে বাড়িয়ে দেবে, যে আমরা পারছি না, আমাদের ইমানের দুর্বলতা জান আপনারা করে। শুরুতে আরেকটি কথা বলেছিলাম, এই তাগুতের বিধান অর্থাৎ মানবরচিত বিধানের ক্ষেত্রে একদল যারা আইন প্রণয়ন করে তৈরি করে তারা তাগুত এবং তারা বড় কাফের, এতে কোনো সন্দেহ নেই। এটাও শুনে নেন, আইন তৈরি করার বলছে না না করার উপর ইমান আছে, চলবে কথা? মোনাফেক, সে বড় মোনাফেক। কি করে আপনার করার উপর ইমান আছে আর আইন তৈরি করছেন? আমাকে যদি বলা হয় যে দেশে সংবিধান তৈরি করুন, অথচ আমি কোরআন হাদিস সম্পর্কে জানি, আর আমি বলবো যে না আমি মুসলমান, চলবে? গ্রহণযোগ্য হবে কথা? কেন, আমি নিজে আইন তৈরি করছি, আল্লাহ না করে। তো যেই ব্যক্তি বা যারা আইন প্রণয়ন করলো, সংবিধান তৈরি করলো, তারা নিঃসন্দেহে তাগুত এবং কাফের, কারণ তারা আইন তৈরিকারী, লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাদের এই আইন সংবিধান মেনে চলবে। জি, ফেরাউনি কাজ তারা করবে। আর একদল আইন তৈরি করেনি কিন্তু সেই মানবরচিত আইন দিয়ে বিচার করছে, এই আগের যে তফসিল বিস্তারিত কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে তারা কি জন্য কোরআন হাদিসের সমান, ইসলামী বিধানের সমান মনে করছে, না তার চাইতে শ্রেষ্ঠ মনে করছে, না কোরআন এবং হাদিসের প্রতি ইমান আছে কিন্তু আমরা পারি না, বাধ্য হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ইয়ে নেই, ক্ষমতা নেই, কাফের জালেম ফাসেক হবে এই ক্ষেত্রে। আর আরেক দলের কথা বলেছিলাম, জনসাধারণ দেশে যে কোর্ট কাচারি রয়েছে, আদালত রয়েছে, হ্যাঁ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি রয়েছে, আপনাকে কোনো কেসের ক্ষেত্রে যেতে হচ্ছে, আপনার কারো সাথে বিবাদ জমি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে বা যে কিছু নিয়ে হোক না কেন, আপনাকে সেখানে যেতে হচ্ছে। এখন কি আপনি বলবেন এখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা, আমি ওখানে যাব? অথচ আপনি আসামি অথবা বাদী, আর আপনার এই ন্যায্য হক কোরআন সুন্নাহর আলোকে যদি হাসিল করতে হয়, আপনি আলেম ওলামাদের দিয়ে বিচার করেও পারবেন না, আপনাকে কোর্টের আশ্রয় নিতে হবে। যেখান থেকে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা হচ্ছে সেই কোর্টে যাবেন না, যাবেন না। জি, এই ক্ষেত্রে অল্প কিছু আলেমরা বলেছেন না যাবেন না, আপনার হক ছেড়ে দেন, তারপর আপনি মানবরচিত বিধান দিয়ে যে কোর্ট ফয়সালা করছে সেখানে আপনি কেস নিয়ে যাবেন না, কিন্তু এই কথাটি ঠিক নয়। হ্যাঁ, ন্যায্য হক আপনার 50 বিঘা জমি চলে যাচ্ছে, আর এর জন্য আপনি মানবরচিত বিধান দিয়ে কোর্টে ফয়সালা হবে হয় সেখানে, সেই জন্য আপনার ন্যায্য হক নেওয়ার জন্য যাবেন না? আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করেছেন, তারপরে চাকরি আপনাকে না দিয়ে একটা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ছেলেকে চাকরি দিয়ে দেওয়া হলো, আপনি কেস করলে জানছেন যে আমি সুপ্রিম কোর্ট হাইকোর্ট করলে আমি এই চাকরিটা পেয়ে যাবো, তাহলে আপনি কি চাকরি নেওয়ার জন্য যাবেন না? অথচ কোর্ট হচ্ছে ইসলামিক আদালত নাই, গণ ইসলামিক আদালত, তারপরে না যাবেন আপনি সেখানে, গিয়ে যে ফয়সালাটা নিলেন সেটি আপনার জন্য জায়েজ, যদিও সেখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা হয়, কারণ যে হকটি আপনি নিচ্ছেন সেটি আপনার ন্যায্য হক, ঠিক না? ন্যায্য হক জমি আপনার, টাকা আপনার, চাকরিটি আপনার, আপনি এর যোগ্য, সেজন্য আপনি এই রকম বিচার নিতে পারবেন, কারণ এর আমরা ভুক্তভোগী, কিন্তু আমাদেরকে এসব কোর্টে যেতে হবে, কখনো আসামি হয়ে যেতে হবে, কখনো বাদী হয়ে যেতে হবে, ঠিক না? সুতরাং আমাদের জন্য জায়েজ রয়েছে সন্তুষ্টি প্রকাশ করা, ইসলামের বিরুদ্ধে যদি ফয়সালা করে তার উপর সন্তুষ্টি প্রকাশ করা না জায়েজ নয়, সন্তুষ্টি প্রকাশ করা জায়েজ নয়। আর দুইটি হাদিস থেকে গেল, ঘটনা বড় আছে দুইটি, সুতরাং এখানে শেষ করে দিচ্ছি, সময় শেষ হতে যাচ্ছে। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন একটি রয়েছে, জামাতে নামাজ পড়ার সময় ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়া যাবে কি না, ইমামের পড়ার শেষে পড়বে, ইমামের শেষে পড়বেন, ইমাম যখন ওয়াক্ত পড়ে নি তখন পড়বেন, যদি উচ্চ স্বরে কিরাত হয়, আর যদি মনে মনে কিরাত হয় তাহলে অসুবিধা না, আগে পরে সব সময় পড়েন। আপনি সানা পড়ে নেওয়ার পরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে দেন, জোহর নামাজ, আসর নামাজ, যেসব রাকাতে আপনি শুনতে পান না, অথবা বড় জামাত রয়েছে ইমামের আওয়াজ পৌঁছে না, যেমন আমাদের দেশের মাইকেতে নামাজ পড়ায় না, আওয়াজ পৌঁছে না, তাহলে আপনি পড়তে থাকেন, হয়তো আপনার এশার নামাজ প্রথম রাকাত দ্বিতীয় রাকাত, কিন্তু ইমামের কেরাতই শুনতে পান না কি পড়ছে না পড়ছে, তাহলে সানা পড়ার পরে আপনি আপনার সূরা পড়ে যান।
নামাজে তাশাহুদের বৈঠকে পুরুষ ও মহিলাদের বসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? জি না, কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে সহিহ হাদিস মোতাবেক নামাজ। নবী সাল্লাম পুরুষ নারী উভয় জাতিকে নবী সাল্লামের মতো নামাজ পড়তে বলেছেন, কোনো পার্থক্য নেই মহিলা পুরুষ নামাজে। সুদখোর ইমামের পেছনে নামাজ পড়া কি ধরনের অপরাধ? নামাজ পড়া অপরাধ নয়, তবে তাকে ইমাম নিযুক্ত করা অপরাধ, ইমাম নিযুক্ত করা অপরাধ ফাসেককে, সুদখোর ফাসেককে। এক হচ্ছে ইমাম নিযুক্ত করা, আর এক হচ্ছে ইমাম ইমামতি করছে, সে আপনার হাতে ইমাম নিযুক্ত করা নেই। ইমাম হয়তো সে নিযুক্ত আছে সরকারের পক্ষ থেকে, অথবা কোন দেশের সমাজের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে, অথবা ইমামতি শুরু করে দিয়েছে, ইমাম কারো পক্ষ থেকে নিযুক্ত নেই, কিন্তু এক মসজিদে গিয়ে এক সুদখোর আগে গিয়ে নামাজ পড়াতে শুরু করেছে, পরে গিয়ে পৌঁছলেন আপনি, তাহলে তাকে টেনে ফেলতে পারেন না, জন্য জায়েজ নেই। ফাসেকের পিছনে নামাজ পড়তে হবে। কয়টি ক্ষেত্র হলো? সরকার দ্বারা ইমাম নিযুক্ত, অথবা সমাজ দ্বারা ইমাম নিযুক্ত, আর আপনি সেই ইমামকে সরাতে পারবেন না, কারণ আপনার হাতে সেই ক্ষমতা নেই। যদি সমাজের লোককে বলে মিটিং করে পারেন যে না ইমামকে সরিয়ে দিতে হবে, কারণ ফাসেক সে সুযোগ, তাহলে ভালো কথা, আমাদের সৎ পরামর্শ সমাজের লোককে দেন, অথবা সরকারকে সৎ পরামর্শ, আপনি অভিযোগ লিখতে পারেন যে অমুক ইমাম সুদখোর, সুতরাং আমরা সরকারের কাছে দাবি করি যে অনুগ্রহ করে ইমামকে এখান থেকে বরখাস্ত করা হবে, এটি আপনার কাজ। কিন্তু জবরদস্তি ইমাম নিযুক্ত করেছে সরকার, ইমাম নিযুক্ত করে সমাজের লোক আর গেলে না, টেনে ফেলে দেবে সুদখোর সরো তুমি নামাজ পড়াবে না, এটি জায়েজ না। তাহলে ফাসেকের পিছনে নামাজ জায়েজ আছে এই সব ক্ষেত্রে, যে কোনো ফাস যতক্ষণ পর্যন্ত বড় কাফের না হয়েছে নামাজ জায়েজ রয়েছে। হ্যাঁ, নামাজ হবে, আপনার নামাজ আপনার, তার গুনাহ তার কাছে, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। জি জি, এরকমই যারা ছোটখাটো বিদাত করে, কুফুরির বিদাত করে না, শিরিক করে না, কবরে সেজদা করে না, কিন্তু বিদাত টিদাত করে, মিলাদ করে, নওয়াইতু পড়ে, এইসব বিদাতীদের পিছনে নামাজ হবে, সব বিদাতীদের পিছনে নামাজ হবে, যদিও জানে যে তারা বিদাত। আর কোনো বিকল্প ভালো মসজিদ নাই যেখানকার ইমাম হয়তো নেক ইমাম, বিদাত করে না, এরকম নেই হয়তো, তাহলে নামাজ হবে, আপনি ঘরে না নামাজ পড়ে বিদাতের পিছনে নামাজ পড়বেন। তারপর শেষে সুদখোর ব্যক্তিকে ইমামতি করা জায়েজ কিনা, তাকে উচিত যে সে ইমামতি করবে না, যখন নিজে ফাসে তাহলে সৎ লোকের জন্য সে ইমামতির জায়গা ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে দিয়ে বলবে যে ভাই আমি ইমামতি করবো না, কোনো ভালো লোককে ইমাম বানিয়ে দেন, এটাই হওয়া উচিত। বাংলাদেশের কে বলেছে, বলছে গণতন্ত্র ইসলামে অস্বীকার করে না, তারা মদিনার কিসের উল্লেখ করে, সন্ধির, গণতন্ত্র কোথায় আছে ইসলাম? হ্যাঁ, মদিনা ইহুদিরা বাস করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য ইহুদিদের ভোট নিয়েছেন নাকি? বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন তখন খাইবারে ইহুদি বসবাস করতো, জানা আছে ইতিহাস, নবীর জীবনী পড়ে দিন, খাইবারে ইহুদি বসবাস করতো। খলিফাতুল মুসলিমিন আবু বকর নিযুক্ত হওয়ার জন্য খাইবারে ইহুদিদের ভোট নিয়েছেন নাকি, ইলেকশন করিয়েছেন যে হ্যাঁ ইহুদিরা তোমরা আবু বকরকে খলিফা মানছ না মানছ না? বাংলাদেশে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে হয় তাহলে হিন্দুদের ভোট নিতে হবে না হবে না, খ্রিস্টানের ভোট নিতে হবে না হবে না, কাদিয়ানির ভোট নিতে হবে না হবে না, তাদের ভোট ছাড়া যে তাহলে তোমাদেরকে ভোটের অধিকার দেবো না, হে কাদিয়ানি তোমাদেরকে দেবো না, হে খ্রিস্টান তোমাদেরকে দেবো না, যে গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারে না, অসম্ভব, তাহলে কোথায় গণতন্ত্র আর কোথায় ইসলাম? তার ইসলামের যোগ্য ব্যক্তিদের কাছে পরামর্শ নেওয়ার আছে, সুরা রয়েছে, আর এই বাংলাদেশের বক্তা সুরাকে বলে গণতন্ত্র, জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে কামেল পাশ করে আর লম্বা লম্বা কথা বলতে পারলেই তো আর ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল হয়ে যায় না। হ্যাঁ, বিভ্রান্ত করার জন্য, নিজের ভোট ব্যাংক করার জন্য বলছে যে ইসলামে সুরা বলা হয়েছে কোরআনে, সেই সুরাই হচ্ছে গণতন্ত্র, কত বড় ডাহা মিথ্যা কথা, সাবধান এদের বিভ্রান্তি থেকে। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ المسلمين।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وعن عبد الله بن عمرو رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি গত সপ্তাহের বিষয়বস্তু ছিল মানবরচিত বিধান মানবরচিত বিধান মানুষের তৈরি করা আইন কানুনের বাস্তবায়ন করা আল্লাহর বিধানকে বাদ দিয়ে এর হুকুম কি এ সম্পর্কে কয়েকটি আয়াতের তাফসীর করা হয়েছিল বাকি রয়ে গেছে তিনটি হাদিস আজকে এই তিনটি হাদিসের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তৈরি করা বিধানকে হুকমুল জাহিলিয়া বলে আখ্যায়িত করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 50 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন আফা হুকমুল জাহিলিয়াতে ইয়াবগুন তারা কি জাহিলি যুগের মূর্খতার বিচার সন্ধান করে মহান আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সারা বিশ্বে সবকিছু সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন খালেক সৃষ্টিকর্তা সুতরাং তিনি ভালো জানেন যে মানুষের জন্য কল্যাণকর বিধান কি হইতে পারে তাই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান নাজল করেছেন শরীয়ত নাজল করেছেন যা আল কোরআনুল করিম এবং তার ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মহান আল্লাহ ওয়াহির মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহির দ্বারা এই আসমানি বিধান নাজিল করেছেন যা মানুষের জন্য যেমন উপযোগী হওয়া দরকার তেমন আল্লাহ নাজিল করেছেন আর মানুষ